নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কথা কলি চলে এসেছি নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে। হ্যাঁ, অনেক মনে মন খারাপ বা অনেক রকম অসুবিধা থাকা সত্ত্বেও আজকে আমি এলাম আজকের দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য, একটু মনটাকে ভালো রাখার জন্য। দেখতেই পাচ্ছেন সেজে গুজে এসেছি। হ্যাঁ, সেজে গুজে এসেছি, শুধু আজকের দিনটাকে উদযাপন করার জন্যই সেজে গুজে এসেছি। তো আজকাল আসতেই চায় না, তো আজকে একটু জোর করে নিয়ে এসেছি। এই যে নমস্কার করলো, আজকে বললাম যে না, আজকে তো আসতেই হবে একটু, আজকে তো আমি একা কিছুতেই আসবো না, তাই ধরে বেঁধে এনেছি আর কি। আর গিফট টিফট কিন্তু কিছু নেই এখানে, এখানে গিফটের কোনো ব্যাপার নেই। এমনি এই তোমাকে একটা দিলাম না, ক্যাডবেরি। হ্যাঁ, তার বড় গল্প করে পড়ছে, একটা ক্যাডবেরি দিয়েছে। ক্যাডবেরি আজকাল আমি খাচ্ছি না, ওই করোনা পরিস্থিতিতে। এই করোনা পরিস্থিতিতে কি আশা করো? না, আমি কিছু আশা করি না, কিচ্ছু আশা করি না। এই যে গোলাপ গুলো দিয়েছে, এই যে হ্যাঁ গোলাপ এনেছে, এটা ঠিক গোলাপ এনেছে। তো একটা ক্যাডবেরি দিয়েছে, আমাদের গিফট পর্ব মিটে গেছে। আমি ওই ফ্রাইড রাইস রান্না করলাম, দেখতেই পেলেন ফ্রাইড রাইস। আর এসব এত উদযাপন করার কি আছে? আজকের দিনে তুমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন, তো এটা এত উদযাপন করার কি আছে? একদম না, আমি কোনো বাড়ি থেকে কোপন করে কাউকে না জানিয়ে ঘোরাঘুরি, কাউকে কিছু টের পেতে দেয়নি, সেই একটা বিয়ে করেছি, সেটাকে এতটা গ্লোরিফাই করার, সেটাকে মহত্বপূর্ণ করবার ইয়েটা কি উদ্দেশ্যটা? না, কোনো মানে হয় না, একদম না, একদম বিকৃত করা হচ্ছে, পালিয়ে নয়। হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব, তো সেটা হয়েছিল, কিন্তু পালিয়ে ব্যাপারটা কিন্তু একদমই নয়, এটাকে একদম গোপনে তো যায় না, গোপনে তো, হ্যাঁ গোপনে, এটাকে ওই ওপেন সিক্রেট বলে না, অনেকটা সেই ওপেন সিক্রেট টাইপের ছিল। আর বিয়ে করেছিলাম আমি একা নাকি ও করেনি? আমি তো পালিয়ে করিনি বা গোপনে করিনি, সেটা ভাবো। হ্যাঁ, ও ও বীরত্বের সাথে করেছি। হ্যাঁ, ও বীরত্বের সাথে করেছে, তো এত বীর জন্যই তো প্রেমে পড়েছি বলুন। ভাবলাম যে এত বড় বীর, তো বীর সেনাপতি, তারপরে তো এসে তো বুঝলাম ধেরস কিছু না। আর যাই হোক, তো হ্যাঁ, একটা এরকমই একটা ঘটনা আছে আমাদের, তো তাতে আমি হ্যাপি, আমি ভালো আছি, ভালো। তবে দিনটা খুব সুন্দর ছিল, আমরা কুচবিহারে ছিলাম। কুচবিহার মানে খুব সুন্দর একটা শহর, সাজানো গোছানো, বেশ খোলামেলা, ছিমছাম। দুই বন্ধু আমার সঙ্গে গিয়েছিল, একজন দাদা, মানে একজন তুতো ভাই বা দাদা, সে ছিল, তার কথা উল্লেখ না করলেই নয়, এদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। হ্যাঁ, তো এইভাবেই হয়েছিল আমাদের বিয়েটা, তো সেই জন্য সেরকম আনুষ্ঠানিক কোনো ব্যাপার নেই, আমাদের রেজিস্ট্রি ম্যারেজই হয়েছিল, তো সেটাকেই আমরা, সেটাই আমরা খুশি, আমাদের আর এ নিয়ে আর কোনো আক্ষেপ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন সব ভালো আছে, এটাই সবচেয়ে বড় কথা। তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিনে।